ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বাবা মা, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে রেখে সুদূর প্রবাসে প্রথমবার আমার জীবনে ঈদ। এতগুলো বছর যখন দেশে বসে আমি ঈদ কাটাতাম, তখন মনে হতো আমি একজন প্রবাসীর বউ, যে কারণে আমি আমার হাজব্যান্ড ছাড়া একাই ঈদ কাটাচ্ছি। আর এখন যখন আমি নিজেই প্রবাসী হয়ে গেলাম, তখন আমার মনে হচ্ছে এরা তো আমার কাছে আছে, কিন্তু আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন কেউ আশেপাশে নেই। শুধু তাই না, আমরা যেখানে থাকি এখানে আশেপাশে কোনো বাঙালিও নেই। যাই হোক, আমাদের বাসার কাছে একটা মসজিদ আছে, আমরা সেখানে যাব নামাজ পড়তে। তো এখানে হচ্ছে আমি এখন সেমাই রান্না করে রাখছিলাম আগের দিনই, তো ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি অন্তত শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি দুধ সেমাই রান্না করার জন্য প্রথমে হচ্ছে প্যানের মধ্যে এখানে বাটার নিয়ে নিলাম, কারণ আমার কাছে ঘি ছিল না, আর বাটার আর ঘির ফ্লেভার অনেকটা কাছাকাছি। তো এখানে হচ্ছে বাটারটা মেল্ট করে নিলাম, আর এর মধ্যে আমি প্রায় 1.5 কাপের মতন দিয়ে দিলাম যে লম্বা সেমাই বা বার্মিজ সেমাই যেটা বলে সেটা। এখন ঘিয়ের মধ্যে এই সেমাইটাকে ভালো মতন ভেজে নিব, এর সাথে দিয়ে দিলাম কিশমিস, আরও হচ্ছে গিয়ে বাদাম, একটা তেজপাতা আর একটা মাত্র এলাচি। এখন সবগুলো উপকরণকে আমি বাটারের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন হচ্ছে আমি ঘন করে জাল করে রেখে দিয়েছিলাম আগেই লিকুইড মিল্ক, সেটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি হচ্ছে দুধের যে শটটা পড়েছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন দুধের মধ্যে আমি হচ্ছে এই যে সেমাইটা রয়েছে সেটাকে রান্না করে নিব প্রায় 15 মিনিটের মতন। এই যে দেখুন, অলরেডি বলক চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 7 মতন চিনি, আরও দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ কনডেক্স মিল্ক। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিবেন, কনডেক্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা আর খেতে অনেক বেশি মজার লাগে। এই তো এরপর আরও বেশ কিছুক্ষণ হচ্ছে আমি রান্না করেছিলাম, পানি বের হয়ে গিয়েছিলো চিনি থেকে এক্সট্রা, তো ওইটা হচ্ছে শুকিয়ে নিয়েছি। আবার বলক চলে এসেছে, এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরু দুধ। গরু দুধ দিলে কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় খাবারটা খেতে অনেক বেশি মজার লাগে। আমার ওই সময় রান্না করা হয়ে গিয়েছে, এখানে 3 ধরনের সেমাই রান্না করেছিলাম। প্রবাস জীবন মানেই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। যখন দেশে ছিলাম তখন আমি আমার হাজব্যান্ডের সাথে ঈদ কখনোই পালন করতে পারিনি, আর যখন এখানে চলে আসলাম তাকে পেয়েছি, কিন্তু আমার আব্বু আম্মু, আমার আত্মীয় স্বজন তাদেরকে কাছে পাচ্ছি না। আগে তেমন রান্নাবান্না পারতাম না, এখানে আসার পরে টুকিটাকি এখন রান্নাবান্না ভালোই পারি, কিন্তু খুব একটা আফসোস লাগছে যে আমি কাউকে দাওয়াত করে খাওয়াতে পাচ্ছি না, কারণ আশেপাশে কেউ নাই। আপনার কত টাকা পেয়ে গেছি? কি করো শোনা, বলো ঈদ মোবারক সবাইকে, বলো ঈদ মোবারক। দেখো আমি তোমার জন্য কি কি সেমাই রান্না করছি। এটা হচ্ছে দুধ সেমাই, এটা হচ্ছে নবাবী সেমাই, এটা নবাবী আমার থেকে আসছে, আর এটা হচ্ছে জর্দা সেমাই। ওটা ট্রাই করবো আগে, যেটা ইচ্ছা। বাবু তুমি কোনটা ট্রাই করবে আগে বলো তো, চলো আগে আমরা নবাবী সেমাইটা খাই না। ওই যে সত্যিতে মজাটা খাই, চলো চলো চলো, কিরিম কিরিম খাও তাহলে। সবাই সেমাই খেয়ে যেতে হয়, হ্যাঁ একটুখানি খাও তাহলে, বলে একটুখানি খাও। কেমন আছে এটা? আমরা তো প্রথমে এই একসাথে, বাবু তুমি আমি, এই ফার্স্ট টাইম একসাথে করতেছি না ঈদ, মানে কুরবানি ঈদ করছি, রোজার ঈদটা।
তোমায় ঢুকতে দিবে না, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। কিছুই খাই নাই, এমনি খালি পেটে যাবো, পরে পুরোহরি করে ওই জায়গায় যাবো না, ক্লান্ত হইয়া কইছি না এটা বেশি মজা হইব। আচ্ছা নিয়ে করে পরে খাই পারবা, পরে খাবো আমি রাখো আমি তোমার সমস্যা নেই। বাবু তোমাকে কোনটা দিব বলো, এখানে দিই তোমার, তোমার তো তুমি নিজে খাবা বলো, কোনটা নেবা তুমি, কোনটা কোন সময় খাবা, এটা ওটা এটা একটু না খেলে তোমার ঢুকতে দিব না, তখন তুমি বাইরে থেকো, সব বাবুরা বিকেল খেলতেছে, সবাই একটু একটু খাই আসছে, একটু এক ফোঁটা খেলেই হইব তাহলে ঢুকতে দিব, কোনটা নিবা বলো, জাস্ট একটুখানি খাও, শুধু একটু মুখে লাগাও। আচ্ছা ওইটা দাও, এই যে মারিয়ান একা একা খাবে না, এ না তুমি নিচে হাতে খাও না, অন্য মাম্মা খাওয়াই দিব। আচ্ছা তোমার আদর দিয়ে দাও, মসজিদে গেলে দেখবো অনেক বাবুরা, কিন্তু ওরা সবাই সামনে খেয়ে এসে দেখে ঢুকতে দিচ্ছে, তোমার ঢুকতে দিব না, তুমি একটুখানি খাও, একটু না তুমি এই যে বিসমিল্লা করো, একটুখানি খেলি তোমার ঢুকতে দিবে, শেষ শেষ বিসমিল্লা, এই যেটা সব ভালো, এই মসজিদে যায় হুজুরে বলবে কিন্তু খাইছে, এই যে খাও বিসমিল্লা, একটুখানি খাও বাবু। আমি যে ঈদের দিন খাইতেছি না শ্যামাই, আমার কাছে এখনো মনে হইতেছে কি যে এখন রোজা, আমি খাইতেছি আমার রোজাটা মনে ভেঙে যাইতেছে, মানে রোজার পর এরকম লাগে, কোনো কিছু একটা করতে গেলে মনে আহে আমি না, রোজা পানি খাইতে গেলে দুপুরে খাইতে গেলে অন্যরকম লাগে। তুমি খাবা না, তুমি শিওর তুমি খাবা না, ওকে ফাইন, তোমাকে মসজিদের ভিতরে ঢুকতে দিবে না নামাজ পড়ার জন্য, বলবে যে কারা কারা সামনে খেয়ে আসেন নাই, তারা তারা বাহিরে, তখন আমরা বলে দিব যে মারিয়াম খায় নাই, মারিয়াম বাহিরে, ওকে লোকজন কারা দিকে তা পড়িয়া পড়ো নখ, যেটা মন চাই সেটা খাও, এটা মন চাইলে এই যে এটা খাও, না এই কি দিন, হ্যাঁ ওটা মন চাইলে ওটা খাও, না খাও তোমার হাত দিয়ে খাও, আর তোর তো ওভার ফুড হয়ে গেল দেখি। আমাদের শ্যামাই খাওয়া শেষ আর আমরা এখন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আমাদের এখানে জামাত ছিল 8টা বাজে আর বাচ্চাটাকে কত চেষ্টা করলাম খাওয়ানোর জন্য, ওকে কোনোভাবেই খাওয়াতে পারি না কারণ খাওয়া দাওয়ার প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই, এত ডাক্তার দেখালাম এত টেস্ট করলাম কোনো প্রবলেম নাই, বাট সে এরকমই করে, তাকে কোনোভাবেই খাবার দাবার খাওয়ানোই যায় না। চারিদিকের ওয়েদারটা দেখেছেন আজকে একদমই মেঘলা মেঘলা ওয়েদার, আর আমরা যে এখন যাচ্ছিলাম এখনও কিন্তু খুব হালকা ঝিরিঝিরি একটা যে বৃষ্টি আছে সেটা কিন্তু ঝরছিল। আমি বাংলাদেশে থাকতে এর আগে কখনো মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়িনি, এই হচ্ছে কি আমাদের এখানকার মসজিদ, এই হচ্ছে ফার্স্ট টাইম আমি মসজিদে গিয়ে হচ্ছে ঈদের নামাজটা সবার সাথে আদায় করেছিলাম, আমার অনেক বেশি ভালো লেগেছে। এখানে সাদা কালো রঙের মানুষ আছে, তাদের মাঝখানে আমি একাই বাঙালি যে কিনা শ্যামলা রঙের ছিলাম, কোনো বাঙালি ছিল না শুধুমাত্র একমাত্র আমি আর ভাববো, আর এখানে তারা মিষ্টিও এনেছিল, এখানে কত ধরনের মানুষ কত দেশের মানুষ কত ভাষার, কিন্তু আমাদের নামাজ কিন্তু একটাই ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আরবিক, আর এখানে আমরা সবাই মুসলমান। এরই মাঝখানে কিন্তু আমাদের ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে, মাশাল্লাহ আমরা সবাই একসাথে নামাজ পড়েছি, আমার কাছে অনেক ভালো লাগলো, আর নামাজ পড়া শেষে সব বাবুর হচ্ছে এখান থেকে মিষ্টি জাতীয় যে খাবার আছে এগুলো খাওয়ার জন্য এসে পড়েছে, তো সবার মাঝখানে আমার বাচ্চাটা বেশি ছোট হয়ে গিয়েছে, এর জন্য আমি ওকে হেল্প করতেছিলাম, আমি ওকে বলতেছিলাম যে তুমি কোনটা খাবা আমাকে বলো আমি তোমাকে এনে দিচ্ছি, তো এই যে যে বিস্কিটটা আছে এটার মধ্যে সুন্দর আবার রেড কালার দিয়ে একটু জেলে দেওয়া, তো এটা দেখে ওর কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যে কারণে ও বলতেছিলো যে এটা খাবে, তো আমি একটা ওকে এনে দিলাম এটা।
দাও, গিফট করো, দাও দাও দাও, খাইতে চাইছো তো দাও, আবার নাও না কেন, আরো আছে তোমার, দিব না ওখান থেকে, তুমি দিয়ে দাও, দিয়ে দাও, দাও পচা أيها المسلمون، إن الواجب علينا أن نعتز بدينها وأن نرفعها ويذكر فيها اسمه ويسبح له على خطورة الأمر. قال ابن مسعود رضي الله عنه: ولقد علمتنا وما يتخلف عنها إلا منافق أو مريض. رواه مسلم. فحافظ أيها المسلم وإياك وخصال المنافقين والتي من أبرزها التخلف عن الصلاة. أيها المسلمون، إن أعظم الحقوق بعد حق الله تعالى وحق رسوله صلى الله عليه وسلم حق الوالدين. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم عقوق الوالدين بالشرك، فقال عندما سئل عن الكبائر: الشرك بالله وعقوق الوالدين وقول الزور. رواه البخاري ومسلم. عباد الله، صلة الرحم حق واجب، من وصلها وصل الله، ومن قطعها قطع. أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم. أيها المسلم، كلما يثير العداوة والبغضاء بينك وبين إخوانك المسلمين وقوموا بها كما أمركم الله في بيوتكم ومدارسكم وأسواقكم ومجالسكم ولا تضيعوها. واعلموا
গুন 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 সুরে সুরে গানে পাইলো ঠাই। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমরা বাসায় চলে এসেছি আর আমি রান্না করেছিলাম আজকে মুরগির রোস্ট, যেহেতু বাসায় মানুষ হচ্ছে খুবই কম আর বাবু তো খাই না, তাই মুরগির রোস্ট সব কিছু কমিয়ে রান্না করেছি। মুরগির রোস্ট রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম, তারপর হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম, আর বাইরে অনেক বৃষ্টি এর জন্য খিচুড়িও রান্না করেছিলাম। যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো বা আমরা আজকে ঘুরতে যেতে পারতাম, কিন্তু এত বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে ঘুরতে গিয়েও তো লাভ নেই, কোথাও গিয়ে ভালো মতন ঘোরা যাবে না, প্রচুর পরিমাণে বৃষ্টি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাইকে আরও একবার বলছি ঈদ মোবারক। যেহেতু বৃষ্টি তো বাহিরে তো আর যাওয়া যাবে না, তাই বাসার মধ্যেই থাকতে হচ্ছে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।